দর্শক, আগেই বলেছি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশি গণমাধ্যমে একের পর এক নানা বিশ্লেষণ চলছে যে কেমন হচ্ছে সেই নির্বাচন। শক্তিশালী আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, বাংলাদেশে অসুস্থ গণতন্ত্রে একপক্ষীয় নির্বাচন, এই শিরোনামে একটি রিপোর্ট। রোববার নির্বাচনে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবেন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু দেশে কি গণতন্ত্র থাকবে সেটাই বড় প্রশ্ন। প্রধান বিরোধী দল বিএনপিকে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে, তাদের গতিশীল হওয়ার সক্ষমতা নেই বললেই চলে। এই দলটির যেসব নেতা জেলের বাইরে আছেন তারা আদালতে অফুরন্ত হাজিরায় জর্জরিত, এবং যারা পালিয়ে আছেন তাদের পিছু নিয়েছে পুলিশ। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ একপক্ষীয় প্রতিযোগিতার পথ পরিষ্কার করেছে। সেখানে যেখানে দলটি নির্বাচনে নিজেদেরই দামি প্রার্থী দেওয়ার আহ্বান জানায় যাতে মনে হয় নির্বাচন চ্যালেঞ্জবিহীন হয়নি, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি, যাতে নির্বাচনকালীন সময়ের জন্য একটি নির্দলীয় প্রশাসন প্রতিষ্ঠা করা যায় নির্বাচন তদারকির জন্য, কিন্তু তাদের সেই দাবি প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। ফলে বিএনপি নির্বাচন বর্জন করেছে, এমনকি বাংলাদেশ যখন দৃশ্যত সমৃদ্ধির পথ খুঁজে পেয়েছে, অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের একটি যুগ অতিক্রম করেছে, তখন প্রতিদ্বন্দ্বিতাহীন এই নির্বাচন এটাই দেখিয়ে দেয় যে 17 কোটি মানুষের এই দেশটি কয়েক দশক ধরে প্রধান দুই দলের মধ্যে পুরনো বিবাদের মধ্যে জিম্মি হয়ে পড়েছে। সহিংসতার আশঙ্কা বাতাসে ভাসছে, বিরোধীরা ভোটের বিরোধিতা করছে, তারা বারবার দেশজুড়ে ধর্মঘট, অবরোধ ও অসহযোগ আহ্বান করেছে। জবাবে তাদের উপর কড়া দমন পীড়ন চালানো হয়েছে। দলীয় নেতা ও আইনজীবীদের মতে 28 অক্টোবর মহাসমাবেশের পর বিএনপির কমপক্ষে 20,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, কারাগারগুলো উপচে পড়ছে। তার ভিতরকার ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট পাওয়ার কথা বলেছেন ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা। মানবাধিকার বিষয়ক সংগঠন ও স্থানীয় সংবাদের মাধ্যমে রিপোর্ট অনুযায়ী 28 অক্টোবর জেলে নিহত হয়েছেন বিরোধী দলের কমপক্ষে 9 জন নেতা বা কর্মী। বিএনপি আরও একটি হরতাল আহ্বান করেছে দেশজুড়ে এবার নির্বাচনের প্রাক্কালে এই হরতাল। এর প্রেক্ষিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে, রাজধানী ঢাকা ও অন্য অঞ্চলগুলোতে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া বিষয়ক পরিচালক পিয়েরে প্রকাশ বলেছেন, নির্বাচনের পর উভয় পক্ষের মধ্যে সহিংসতা বৃদ্ধির ঝুঁকি আছে। তিনি আরও বলেন, বিএনপি যদি 2024 সালের নির্বাচনে তাদের অহিংস কৌশল ব্যর্থ বলে মনে করে, তাহলে অতীতের প্রকাশ্য সহিংসতার দিকে ফিরে যাওয়ার জন্য চাপের মুখে পড়তে পারে। পিয়েরে প্রকাশ বলেন, যদি বিএনপি ব্যাপক সহিংসতা শুরু করে তাহলে তারা একটি ফাঁদে পা দেবে। প্রধানমন্ত্রীর দল আরও বিস্তৃত দমন পীড়নের পথে হাঁটছে, যারা বিরোধীদেরকে সন্ত্রাসী এবং খুনি বলে বর্ণনা করে। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনে দেশটি পরিণত হয়েছে বিরোধপূর্ণ। দর্শক, এই বিশ্লেষণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে একেবারে পুরোপুরি নেগেটিভ একটি বিশ্লেষণ, যেখানে বাংলাদেশের বিএনপিবিহীন বা প্রধান বিরোধী দলবিহীন একটি নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কোন পর্যায়ে তার একটি চিত্র এই নিউ ইয়র্ক টাইমস তুলে ধরেছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।